উত্তর পাড়ার নদু নাকি বড় নেতা হয়েছে, ওর নেতাগিরি আমাকে ছুটাইতেই হবে আজকে। নদুকে মারার পর ভাবছিলাম কিছুই হবে না, কিন্তু ও যে এত বড় নেতা, ওর দলে যে এত লোক সেটা আমি আগে জানতাম। পরের ঘটনাগুলো আপনারা ভিডিওতে নিজের চোখেই দেখুন। একে 24 কিলের সেরা ভিডিও। হ্যালো, ওয়েলকাম টু মাই গেমিং কমল ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সেটা ভিডিওর প্রথমেই আপনারা বুঝে গেছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। সুতরাং একটা মুহূর্ত মিস না করে শুরু থেকে শেষ পর্যন্ত একদম ভিডিওটা দেখবেন। বন্ধুরা, দেখে নিচ্ছি আজকের ভিডিওর উইনার কে। আজকের ভিডিওর উইনার আভি নিরন গেমিং। বন্ধুরা, সবাই এই ভিডিওটা দেখার পরে এই চ্যানেলটাকে গিয়ে সাপোর্ট করবেন, কারণ আপনারা যখন উইনার হবেন তখন সবাই মিলে আপনাকে সাপোর্ট করবে। এই চ্যানেলের লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টে দেওয়া রয়েছে। অলরেডি গেমের মধ্যে উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। উত্তরপাড়ার মধ্যে রয়েছে প্রো গ্যাং লিডার নদুর দল, আর দক্ষিণপাড়ায় রয়েছে আমি গেমিং কমল। দেখা যাক আজকের ভিডিওতে উত্তরপাড়া যেতে না দক্ষিণপাড়া যেতে। বন্ধুরা, আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, হেল্প ইস অ্যান্ড আদার একাউন্টের সাহায্য সহযোগিতা চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যারা আমার ভিডিওতে উইনার হতে চান তারা এই কথাগুলো মন দিয়ে শুনবেন। সবার প্রথমে ভিডিওটিকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপরে লাইক দিন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পরে লাইক দিয়ে কমেন্ট করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আগেই আপনি যদি লাইক কমেন্ট করেন তাহলে কখনোই আপনি উইনার হতে পারবেন না। সুতরাং ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখে তারপরে লাইক কমেন্ট করবেন। এইবারে এই ভিডিওটিকে বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করে দিন। এই কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করা হলেই আপনি আমার পরবর্তী ভিডিওতে নজর রাখুন, কারণ পরবর্তী ভিডিওতে আমি আপনার চ্যানেলের নাম ঘোষণা করব, যেমন করে এই চ্যানেলকে উইনার করেছি। বন্ধুরা, আপনি চাইলে আপনি আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। উত্তরপাড়া ও দক্ষিণপাড়া নিয়ে দুর্দান্ত এক র্যাঙ্ক ম্যাচ, আর এখানে আমি রয়েছি আপনাদের সবার পরিচিত গেমিং কমল, আমার বিপক্ষে রয়েছে উত্তরপাড়ার নদুর গ্যাং দল। ওয়েট ফর ইন, আপাতত নদুর দলের কাউরেই দেখছি না এই পাশে। নদুর আস্তানার বাইরে কিছু পাহারাদার রয়েছে, আগে তাদেরকে শেষ করতে হবে। এই যে ওদের গ্যাং এর দলের একজনকে দেখতে পাচ্ছি, আমার কাছে লং গান রয়েছে এবং সাথে সাথে গিল করে নিলাম। হু আর ইউ? আজকের এই ম্যাচে কিন্তু 24টা কিল করেছি, সুতরাং একটা মুহূর্ত মিস না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। এখানে চারপাশে কিছু তাঁবু দেখা যাচ্ছে, নদুর দলের গ্যাংরা এই তাঁবুর মধ্যে থাকতো, কিন্তু ঠিক এই মুহূর্তে তাঁবুর মধ্যে কাউরে দেখছি না। আমার মনে হচ্ছে নদুর দলের সবাই এখন একত্রে মাস্টার প্ল্যান করছে। আজকের খেলাটা কিন্তু খুবই দুর্দান্ত হতে চলেছে, কারণ 24টা কিল র্যাঙ্ক ম্যাচ। বন্ধুরা বুঝতেই পারতেছেন 24টা কিল করে র্যাঙ্ক ম্যাচে বুঝিয়ে নেওয়া কেমন ব্যাপার। এখন পর্যন্ত আমরা মাত্র 3টা কিল করেছি। আমি ধীরে ধীরে দৌড়ে যাচ্ছি সামনের দিকে, জানি না সামনে নদুর দল কি ফাঁদ পেতে রেখেছে আমার জন্য। একটা বিষয় আমি মোটামুটি ক্লিয়ার হয়েছি, নদুর দল একটা একটা এনিমি রেখেছে এক এক জায়গায়, আর আমি সেইখান থেকে একটা একটা কিল করে এভাবেই সামনের দিকে এগিয়ে গেছি। সামনে রয়েছে ওই আরো একটা, এবং আমার কিলের সংখ্যা দাঁড়িয়েলো 4টা। বন্ধুরা, আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, হেল্প ইস অ্যান্ড আদার একাউন্টের সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল। যারা এখনো ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দিন, আর সুন্দর একটা কমেন্ট করে আপনি আপনার মতামতটি জানিয়ে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ওই সামনে একটা এনিমি দেখা যাচ্ছে, মরার ঘরের মরার এনিমি দৌড়াইতেছে আমার দিকে। তুমি জেহিনেই যাও, তুমি নদুর ঘরের লোক, তোমার কুদু খাওয়াইতেই হবে আজকে। দোতলায় উঠে যাইয়ে বেড়ায় বাঁচতে চাই, আমার হাত দিয়ে কি বাঁচতে পারবো? এখান থেকে নিচে অনেকগুলো কয়েন দেখা যাচ্ছে, আগে কয়েনগুলো কালেক্ট করি, যদি ভবিষ্যতে কাজে লাগে। অনেক টাকা পাইছি রে বাবা, টাকাগুলো নিয়ে বাহির। এই মুহূর্তে ঠাড়া পড়তেছে, আর আমাকে এখান থেকে বের হওয়া যাবে না। ও মাই গড, হঠাৎ করে আমার সামনে নদুর গ্যাং চলে আসছে, এবং নদুর গ্যাং আমাকে দেখেই দৌড়ে পালিয়ে গেল এবং নদুর কাছে খবর দিতে যাচ্ছিল। এমনই সময় আমি আমার কাছ থেকে বের করলাম একটা শর্ট গান, এবং শর্ট গান থেকেই ওটাকে শেষ করে দিলাম। দেখেন বন্ধুরা, র্যাঙ্ক ম্যাচে আমাদের কিলের সংখ্যা দাঁড়িয়েছে 5। চলছে উত্তরপাড়ার নদুর গ্যাং ও দক্ষিণপাড়ার গেমিং কমলের র্যাঙ্ক ম্যাচ। অলরেডি এই মুহূর্তে আমরা আরও একটা কিল করে ফেলেছি। আমার হাতে কার্নাটির এমন কম আছে, দেখি তো এখানে কিছু লুট পাই কিনা। দেখে নেই, না এখানে কোনো কিছু নেই। ওরে ভাই, আরো একটা এনিমি চলে আইছে। ও চান্দু, কই যাও তুমি? নদুর কাছে কোনোভাবেই খবর পৌঁছাতে দেওয়া যাবে না যে আমি চলে আসছি। আমি মনে হয় নদুর আস্তানার কাছে চলে আসছি, কারণ দেখা যাচ্ছে সামনে আরো একটা এনিমি। মার মার সালেকো মার, খবরি তোর দে, খবরি তোর দে, খবরি তোর দে। ও ভাই, সামনে আরো একটা। আমি কিন্তু অলরেডি 10টা কিল করে ফেলেছি, তার মানে নদুর গ্যাং এর 10 জন কিলার শেষ। বন্ধুরা, আজকের ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ সামনে রয়েছে নদুর গ্যাং আর আমি রয়েছি গেমিং কমল। দেখা যাক কে জিতে কে হারে, কারণ নদুর গ্যাংয়ে রয়েছে 24 জন প্লেয়ার আর আমি রয়েছি গেমিং কমল। এই মুহূর্তে আমাকে খুবই সাবধানের সহিত খেলতে হবে, কারণ আমাকে জিততে হবে। এটা উত্তরপাড়া এবং দক্ষিণপাড়া নিয়ে খেলা। উত্তরপাড়া রয়েছে নদুর দল, দক্ষিণপাড়ায় রয়েছে আমি গেমিং কমল। বন্ধুরা, যারা এখনো আপনার ভিডিওতে লাইক দেননি তারা ভিডিওতে এখন একটা লাইক দিয়ে দিন। সুন্দর একটা কমেন্ট করে আপনি আপনার মতামতটি জানিয়ে দিন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে 200 লাইক টার্গেট করছি। আশা করি আমার এই ভিডিওতে 200 লাইক টার্গেট আপনারা পূরণ করে দিবেন। আরো একটা এনিমি দেখা যাচ্ছে, বাম দিকে গেছে। আমি একটু বাম পাশ থেকে ঘুরে আসি, দেখি ওদেরকে মারা যায় কিনা। সামনে একটা গাড়ি রয়েছে, আর গাড়িটার পাশ থেকে আমাকে সামনে যেতে হবে। দেখতে পাচ্ছি আমার কিছুটা সামনেই একটা এনিমি রয়েছে, আর আমার গুলির রেঞ্জে পেয়ে গেছে। হ্যাঁ, পেয়ে গেছে। প্রথমে কয়েকবার চেষ্টা করলাম কিন্তু ব্যর্থ হলাম, কিন্তু লাস্টের বারে আমি মারতে সক্ষম হলাম।
কিন্তু মারলাম তো ভালো কথা, লাস্ট পর্যন্ত কি ঘটলো, এখানে কি শুরু হয়ে গেল? ওরে ভাই মারো মুঝে মারো, নদুর গ্যাং এর সবাই একত্রে আমার সাথে হামলা শুরু করে দিল। জানি না আজকের এখান থেকে গেমিং কমল বেঁচে ফিরতে পারবে কিনা। বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে কতগুলো এনিমি, আর সবার সাথে যুদ্ধ করছি আমি একা। এই ভিডিওটার জন্য বা এই সিচুয়েশনটার জন্য একটা লাইক তো পেতে পারি আমি। এই ছিনেটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনি জানিয়ে দিন। বন্ধুরা আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, হেল্প ইস অ্যান্ড আদার, এক অন্যের সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল। হচ্ছে উত্তরপাড়া এবং দক্ষিণপাড়া নিয়ে একটা র্যাঙ্ক ম্যাচ। এই ম্যাচে রয়েছে উত্তরপাড়ার নদুর দল এবং গেমিং কমল একা। জানি না কে জিতবে, নদুর দল নাকি গেমিং কমল একা। দেখতে হলে সাথে থাকুন, সঙ্গে থাকুন। এই যে এই পাশটা ওই যে সামনে আরো এনিমি দেখা যাচ্ছে। ওরে চান্দু কই যাও তুমি, আমার হাত দিয়ে কেমনে বাজবা। ওরা বিল্ডিং এর ওই পাশে যাচ্ছে আর আমি এখান থেকে সরাসরি সোজা যাব। এটা একটা সুড়ঙ্গ পথ, এখান থেকে আমি বের হলে আমাকে কেউ দেখতে পাবে না। সামনে কেনাকাটা করার জন্য একটা দোকান রয়েছে, আমার কাছে অনেকগুলো টাকাও আছে, আপাতত কিছু আমার লাগতেছে না। ওই যে আরো একটা এনিমি দেখা যাচ্ছে, এইদিকেই তো দৌড়ে আসতেছে। আমাকে খুবই সাবধানে থাকতে হবে কারণ ম্যাচের প্রায় শেষ পর্যায়ে আমি চলে এসেছি। আমি এই পাশ থেকে বের হয়ে যাব। ইহ, এনিমি আরো একটা চলে আসছে, এটাকে কোনোভাবেই বাঁচতে দেওয়া যাবে না যত কষ্টই হোক। ধর শালারে ধর ধর ধর, মাথার উপর থেকে গুলি করলে অবশ্যই হেড লাগবে। অলরেডি কিন্তু এখানেও দুইটা কিল করে ফেলেছি, আমার 19টা কিল হয়ে গেছে। এই মুহূর্তে সামনে আরো একটা এনিমি দেখছি, মার দে সালেকো মার দে, আমাকে যে করেই হোক বুইয়াটা নিতেই হবে আজকে। এই যে আরো একটা এনিমি দৌড়াচ্ছে, আমাকে দেখে দৌড়ে পালিয়ে যাচ্ছে। এমনু খারা যাস না, খারা 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 না খারালে কিন্তু গুলি দিমু। নদু কোথায় আছে কইয়ে যা, কিছু বলার আগেই মরে গেল। এখন আমাকে খুঁজে বের করতে হবে নদু কোথায় আছে, চারদিক থেকে জোন চলে আসছে। এই মুহূর্তে খুবই সাবধানতার সাথে খেলতে হবে কারণ এখন কয়েক সেকেন্ড সময় কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সামনের দিকে আরো দুইটা এনিমি দেখা যাচ্ছে, এই দুইটার মরণ মনে হয় আমার হাতেই লেখা আছে। হ্যাঁ, এই মুহূর্তে আমার কিলের সংখ্যা 23টা, আর মাত্র একজন এনিমি রয়েছে, সেটা হচ্ছে নদুর নিজে। আমি জানি না এই মুহূর্তে সে কোথায় পালিয়ে রইছে, চারদিকে ভালো করে খুঁজতে হবে, প্রত্যেকটা ঘরের কোনায় কোনায় গিয়ে দেখতে হবে সে কোথায় আছে। অলরেডি পেয়ে গেছে, সে সামনে চলে এসেছে এবং সেটাকে কিল করে দিয়ে আমি বুইয়া নিলাম। বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম, আমি গেমিং কমল। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।